কাপ চা খাস্তালের হয়ে সকালটা শুরু, এধার কামাল উধার করে চলছে গুরু। তুমসে হমে প্যার হো গয়া, হদ সে জ্যাদা হদ সে পার হো গয়া। সরো তো সরো রাস্তা থেকে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এয়ার লাইভ স্টাইলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। তো আজকের দিনটা আমি শাক বাচ্চা থেকে শুরু করেছি। আজকে লাল শাক এনেছে, লাল শাক আর কলমি শাক। আর দিনটা কেমন কাটবে জানি না, তো ভগবানের কাছে প্রার্থনা করি আমার ভিডিও যারা যারা দেখছো তাদের দিন যেন ভালো ভালো কেটে যায়। তো তো সকালবেলা উঠে ঠাকুরকে আগে চা করে দিলাম, তারপর বাসি কাজটা সেরে নিলাম, নিয়ে এখন শাক বেচতে বসেছি আর কি। বারবার খেলে আটকে যাচ্ছে। তো দিন পর ব্লগ শুরু করলাম, তো তোমরা ব্লগটি নো স্কিপ করে দেখতে থাকো। আর এখানে দেখো শাকগুলো বাঁচা হয়ে গেছে আমার, তো এখন ধুয়ে নিব, তারপর রান্নাটা বসাই দিব। তো আমার শাক ভাজা হয়ে গেছে এখানে দেখো, আর এখানে ভাতটা বসাই দিয়েছি। আর দেখো এই ঘরে রান্না করে সব কিছু চেঞ্জ করে দিয়েছি, যেখানকার জিনিস সেখানে আর নেই, অন্য অন্য ভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছি। তো চলো তোমাদেরকে দেখাই। তো এখানে দেখো আগের জায়গায় রেখেছি টেবিলটা, আগের যে পাশে রান্না করেছি সেই পাশে রেখেছি, আর এই দুটো ছোট ছোট টেবিল রেখেছি জিনিস রাখার জন্য। আর ওইখানে ঠাকুরের আসনটা রেখেছি, মাটিতে বসে পুজো না করলে ভালো লাগে না, শান্তি লাগে না, তো নিচে রেখেছি ওই জন্য। আর এই পাশে দেখো বাসন রাখার ইয়েটা চোখের মধ্যে তুলে রেখেছি। আর এইখানে দেখো একটা টেবিলের মধ্যে আমার একটা সব থেকে প্রিয় জিনিস অকেজ হয়ে পড়ে আছে, মানে নষ্ট হয়ে গেছে, মানে দেখি আর মন খারাপ করি আমার। মানে সত্যি প্রথমবার এই জিনিসটা আমাকে মাস্টার এনে দিয়েছে, আমার ভীষণ প্রিয় জিনিস। তো এখন আমি মাছগুলো ভাজা করব। তো কাকু এনেছে মাছ আজকে, আর অবন্তিকের জন্য এনেছে অল্প একটু ডিম, মাছের ডিম। তো লবণ হলুদ দিয়ে নিচ্ছি, দিয়ে নিয়ে তারপর ভাজাটা করে নেব। আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেল, এখন বসাই দিব হচ্ছে শাক। শাক ভাজাটা করে নেব আগে, তারপর রান্না করব হচ্ছে ওল। তো শাকগুলো একটু ঘাটানাড়া করে ঢাকনা দিয়ে যাব হচ্ছে ওল কাটতে। ওলটা কেটে ধুয়ে এখানে বসাই দিয়েছি, সেদ্ধ করে নেব একটু। আর এখানে আমার শাক ভাজা প্রায় কমপ্লিট, শাকটা ভাজা হয়ে গেছে, নামিয়েও নেব। শাক ভাজাটা নামিয়ে নিলাম,
আর এখানে দেখো আমার ওল রান্নাটা হয়ে গেছে। তো এরই মধ্যে আর কি আত্মীয় এসেছিল আমাদের বাড়িতে, তো ওল রান্নাটা তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না। আর ভাদ্র মাসে প্রথম বাচ্চা থাকলে নাকি ওল খাওয়া লাগে, তো তাই রান্না করেছি আজকে। হ্যালো বন্ধুরা, তো সকালের দিকে মানে 12টা 1টার দিকে ওইদিকে খাওয়া দাওয়া করে ভেবেছিলাম যে স্নান টান করে পুজো দিব, তো জল তুলে রেখেছিলাম স্নান করবোর জন্য। তো অবন্তিকার বাবা আর অবন্তিকা স্নান করে আর জল তোলা তুলি নেই, আমি ফুল তুলতে গেছি, এসে দেখি জল মানে রাখেনি, তারপর থেকে কারেন্ট চলে গেছিল, এই মাত্র আসলো। তো এখন বাজে হচ্ছে 6:30, তো এখন মানে সন্ধে বাতি আর পুজো দেওয়া একবারই কমপ্লিট করে নেব। তো একটা জিনিস আমি করলে আনবে না, খালি যে সামনে আসে ঘোরা ঘুরি ছাড়া আমার সঙ্গে কথা বলবে না তুমি, ছাড়ো। এত মেজাজ কিসে? তোমার কিছু আনতে বলে তুমি আনো, কাটারি দেখাও আবার। তুমি সারাদিনে কি কাজ করছো যে তুমি এত রাত দেখাও? হ্যাঁ, অফিস করে আসলাম, এটা করে আসলাম, এখন একটু মাথা ধরলে তো বললাম একটু চা করো, রক্সা মারতেছ না কোনো কাজ দেয় না, যাও যাও তারা চা করে নিয়েছো। হেই গাইস, ওয়েট ফর সামথিং। তো সকাল থেকে প্রচন্ড রাগারাগি চলছে, ওর মুডটা অফ করে দেওয়ার জন্য আমি সকাল থেকে চেষ্টা করছি। ও সকাল থেকে একটা জিনিসের বায়না ধরেছে যে স্পিকার লাগবে, স্পিকার লাগবে। ও শর্ট ভিডিও মানে করতে পারে না ঠিক মতো, মানে গানটা মনে রাখতে পারে না, তো সেই জন্য একটা স্পিকার লাগবে বলছে। আর আমি প্রচন্ড রাগ দেখিয়েছি ইচ্ছে করেই যাতে ওকে সারপ্রাইজ দেওয়া যায়, সারপ্রাইজ। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, ও চা করতে গেছে এখনই আসবে, মুড একদম অফ করে অফ। Let's see what happened. Yes. 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 My boy. Yes. Yes. আমরা একদম যুদ্ধ করবো, যুদ্ধ তোমার দুই বাপ্পাটি যুদ্ধ করবো আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশি জোরে বলো না, তোমার মা শুনবে এখন, তোমার গুড গুড বার করে দিবে এখন। আমরা আরো জ্বলাবো তোমার মাকে, দাঁড়াও একটু দাঁড়াও। Let's see what happened in the prank. আবার লেবু দিছে, বলি না রোশন সিতারা মিলা তকদীর কি কশ্তিয়ো কো।
কলার গাছ, কলা থোকা থোকা, সেই কলা বেচে আর সাধু কিনিয়ায়ানেন শাখা, ও সাধু কিনিয়ায়ানেন শাখা। নরত ভরত সতে থেরত থেরত ও কন্যা, হালের গরু নরত ভরত সতে থেরত থেরত ও কন্যা, না করিসার বাহানা গাছের কলা বেশিয়া, হেমতি মৌসম তুলিয়া তক আনিয়ারে দিম শাখা, তক আনিয়ারে দিম শাখা। তোমার বাপ বেটি দুজনের শাস্তি, সারাদিনের শাস্তি। আমার তো চিনতে পারে নাই, আমরা কি করবো ওইটাই করবো। আমরা কি করবো ওইটাই করবো। তুই জানিস না বাবা আনছে, তুইও কোশ নাই এখানে। তো বন্ধুরা, আমি সারাদিন আর কি কোনো কিছু কাজ করিনি, শুধু সকালে ভাতটুকু রান্না করেছি। তো আগের দিন তো সব ঘরটার গোছায় রেখেছি, আর জন্মাষ্টমীর কোনো ভিডিও করতে পারিনি, কারণ বাড়িতে কারেন্ট ছিল না। আর যখন কারেন্ট ছিল তখন আবার আমার জলের যে মোটরটা ওটা আবার নষ্ট হয়ে গেছিল, তো ভিডিও করতেও পারিনি। মানে সব কিছুই যেমন কেমন যেন লাগছিল, তো সেই জন্য আর ভিডিও করা হয়ে ওঠেনি। তো এর আগের দিন যে ঘর গুছিয়েছি তোমাদেরকে দেখাইনি, ফাইনাল লুক, মানে ঘরের কোন জিনিস কোনখানে রেখেছি, তো একবার দেখে নাও। তো আজকে সারাদিন মাস্টার রাগারাগি করছিল, ওই জন্যই ভিডিওটা করিনি। মানে আমি আনতে বলেছি ওকে স্পিকার, গান শোনাও হবে, মুডটাও ফ্রেশ হয়ে যাবে, তো সেই জন্য স্পিকার আনার কথা বলেছি। আর কয়টুকুনি দাম হবে বলো তো, এইটুকুনি আবদার। আর আমার আমাকে একদম মানে কাদাই ছেড়েছে আর কি, আমি মনে মনে খুব রাগ হয়েছি সত্যি কথা যেটা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না প্লিজ। মাস্টার এত খাটনি করে তোমাদের জন্য এত সুন্দর একটা সারপ্রাইজ আর কি ভিডিও ও মনে মনে তৈরি করেছে, আমি সেটা একদমই জানি না। তো আমি ভেবেছিলাম আজকে দিনটা একদম স্পেশাল করব, কিন্তু স্পেশাল হলো না আমার কাছে, মানে স্পেশাল আমি করতে পারিনি কিন্তু মাস্টার করেছে। তো যাই হোক, ভিডিওটা মানে পুরোটাই দেখে নিয়ে তারপর আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব করবে জরুরি। কি করছে তোমার বাবা? মাইকে স্বপ্ন দেখছে। ও অমনে ভাবছে, তোমার বাবা স্বপ্ন দেখে অমন ভাবছে, তারপরে প্রাইজ আনছে। ঠিক আছে বন্ধুরা, টাটা। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি।